আপনি ধারণাও করতে পারবেন না কতটা ভয়াবহ। ভারত 3.0 সাল 1947, ভারত 1.0 ক্ষুধার্ত, দরিদ্রতা, এছাড়াও নিজের দিকে গচ্ছিত রাখার সমস্যার মধ্যে থাকা ভারত। 1990 দশক ভারতের কমার্শিয়ালাইজেশন, লিবারালাইজেশন, খোলা বাজার, অবশেষে ভারত তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাজারে, 140 কোটি মানুষের বাজার। এখন ভারত 3.0 তৈরি হতে চলেছে, বিশ্বের ভয়ঙ্কর মিলিটারি পাওয়ার, ভারত 3.0। এই ভিডিওটা সকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সবারই বিশ্বাস হয়ে যাবে কেন ভারত বিশ্বের সবচেয়ে উন্নত মিলিটারি পাওয়ারে নির্বাচিত হচ্ছে, বিশ্বের টপ সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার হতে চলেছে ভারত, আর তাও আবার অতি স্বল্প সময়ের মধ্যে। ভিডিওটা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। T-90 ট্যাঙ্ক কোনো এক সময় রাশিয়া থেকে ভারতে ক্রয় করা হতো, প্রায় 2000 সালের কথা ধরে নিন। মোট 1200টা T-90 ট্যাঙ্ক ভারতের কাছে রয়েছে, যাকে আমরা বিশ্ব নামে জেনে থাকি। প্রথমে রাশিয়া আমাদের এই ট্যাঙ্ক এক্সপোর্ট করেছিল, আমরা তারপর সরাসরি এই ট্যাঙ্ককে ক্রয় করা শুরু করেছিলাম। পরবর্তীকালে রাশিয়া আমাদের কিট দেওয়া শুরু করে দেয়, যার জন্য আমরা অ্যাসেম্বল ভারতেই করা শুরু করে দিয়েছিলাম। আর এখন ভারত T-90 ট্যাঙ্ককে ভারতের মধ্যেই ইন্ডিজিনাসলি স্বদেশীভাবে ম্যানুফ্যাকচার করা শুরু করে দিয়েছে। এটা এমন একটা খবর যা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ বিশ্বের ওয়েপেন ইন্ডাস্ট্রিতে। ভারতের কাছে রয়েছে ইসরো, আছে DRDO, অন্যদিকে ইসরো তো একটা হলিউড মুভির বাজেটে মঙ্গল যান উৎক্ষেপণ করে দিয়েছিল। বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স মাইন্ড ভারতের মধ্যে মজুত রয়েছে, টেকনোলজি আমাদের কাছে মজুত রয়েছে, শুধুমাত্র টাকা ছিল না। তো এখন T-90 ট্যাঙ্ক ভারতে তৈরি করা হচ্ছে, T-72 অজয় ট্যাঙ্কও রাশিয়ার ছিল, কিন্তু এখন ভারত স্বদেশীভাবে তৈরি করার চেষ্টা করছে। ভারত তার নিজেদের অর্জুন ট্যাঙ্ক, জোরাভার ট্যাঙ্ক তৈরি করতে চলেছে, আর তাও আবার ইন্ডিজিনাসলি। জোরাভার লাইট ওয়েট ট্যাঙ্ক, যেটা হাই অল্টিটিউড রিজিয়ন, ইন্ডিয়া চায়না বর্ডার, তিব্বতের লাইন, সেখানে মজুত করা হবে। বড় কথা হলো ভারত এই হাতিয়ার গুলোকে প্রথমে ক্রয় করেছে ও তারপর নিজের ঘরে অ্যাসেম্বল করেছে, আর এখন স্বদেশী ভাবে ম্যানুফ্যাকচারও করছে। এটা তো প্রত্যেকটা দেশই করে থাকে, এটা ডেভেলপমেন্ট ইভলিউশনের একটা ফেজ বলে মনে করা হয়, কিন্তু ভারত এক পা এগিয়ে রয়েছে। ভারত এই ট্যাঙ্ক গুলোকে না কেবল ভারতে তৈরি করেছে, বরং তার মধ্যে নতুন ক্যাপাবিলিটি অ্যাড করছে, কারেন্ট যে টেকনোলজি রয়েছে তা দেওয়া হচ্ছে। তো এখন T-90 ট্যাঙ্ক ভারতে তৈরি করা সেটা মার্ক 3 ভার্সনের, যার মধ্যে অটোমেটিক টার্গেটিং এবং ট্র্যাকিং সিস্টেম রয়েছে, এটা নিজের থেকেই টার্গেট করতে সক্ষম। এছাড়াও যদি সেটা মুভিং টার্গেট হয় তাহলে ওই টার্গেট মুভ করতে থাকলেও হিট করে দেবে। ডিজিটাল ব্যালিস্টিক কম্পিউটার নর্মালি যে ট্যাঙ্কগুলো হয়ে থাকে তার মধ্যে অ্যানালগ কম্পিউটার মজুদ থাকে, কিন্তু এখন ভারত এতে ডিজিটাল ব্যালিস্টিক কম্পিউটার সেট করেছে। সাইটিং সিস্টেম দিনে 8 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারে এবং হামলা করতে পারবে, আর অন্যদিকে রাতে লেজার রেঞ্জ ফাইন্ডার যে ট্যাঙ্ক গুলো থাকে তার মধ্যে অ্যানালগ কম্পিউটার থাকে, কিন্তু এখন ভারত এতে ডিজিটাল ব্যালিস্টিক কম্পিউটার যুক্ত করে দিয়েছে। সাইটিং সিস্টেমে রাতে 5 কিলোমিটার পর্যন্ত হিট করতে সক্ষম। এছাড়া অন্যান্য ইম্প্রুভমেন্ট এইসব দেখায় যে ভারতের টেকনোলজি পরবর্তীকালে না কেবল ইন্ডিজিনাস হবে বরং অ্যাডভান্সও হবে। আর এই কাজ শুধু ট্যাঙ্কের সাথেই হচ্ছে না, আমি আপনাদের বলেছি ভারত 3.0 যথেষ্ট ভয়াবহ। এই ভারত এখন মিলিটারি সুপার পাওয়ার হয়ে উঠবে। ভারতের বিজ্ঞানীরা রাশিয়ার বিজ্ঞানীদের সঙ্গে মিলে ব্রহ্মস মিসাইলকে তৈরি করেছিল। ব্রহ্মস যে মিসাইল রয়েছে তাতে রাশিয়ার বেশি যোগদান ছিল। আজকের তারিখে ব্রহ্মস ভারত ইন্ডিজিনাসলি তৈরি করছে এবং ব্রহ্মসের ক্যাপাবিলিটিকেও ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত তৈরি করে ফেলেছে, যেটা নিজেদের যুদ্ধ জাহাজ, একে 4.5 বলে মনে করা হচ্ছে, যেটা পরবর্তীকালে তৈরি করা হবে HAL তেজস Mark 2, যেটাকে ভারত নিজেই ইন্ডিজিনাসলি তৈরি করছে। কিন্তু একটা সময় এমনও ছিল যখন AK-47 রাশিয়ার থেকে ইম্পোর্ট করা হতো, সেটা এখন ভারতেই তৈরি করা হচ্ছে। এই সমস্ত জিনিসই বলে দিচ্ছে ভারত 3.0 যেটা রয়েছে সেটা কমপ্লিটলি ওয়েপেন ইন্ডাস্ট্রি, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট
পড়েছে। এছাড়াও ইনভেস্টমেন্টের সাথে সাথে এফিসিয়েন্ট আউটফিট দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছে। ভারতের মধ্যে হাতিয়ারের কমতিকে এমন ভাবে সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে যেখানে ভারতের মধ্যে এই সমস্তকে তৈরি করা হচ্ছে, যার জন্য ইম্পোর্ট করার ব্যয় শেষ হয়ে যাচ্ছে। ভারতের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, আর অন্যদিকে ভারত যখন ইচ্ছা তখনই যত ইচ্ছা তত তৈরি করতে পারবে দেশের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হলো, যেহেতু ভারতে টেকনোলজি টেকসই এবং কস্ট এফেক্টিভ অর্থাৎ সস্তা, এই জন্য এমন অনেক কান্ট্রি রয়েছে যারা আমেরিকার ওয়েপেনকে ক্রয় করতে পারে না, রাশিয়ার ওয়েপেনকে অ্যাফোর্ড করতে পারে না, যারা চীনের জালে ফাঁসতে চায় না, তারা সবাই লাইন দিচ্ছে ভারতের সামনে। এছাড়াও বিভিন্ন কান্ট্রির সাথে অন্যান্য ওয়েপেন এগ্রিমেন্ট সাইন করে রেখেছে। যখন 3.0 শুরুতেই এমন অবস্থা, তাহলে ভাবুন আজ থেকে 10 বছর পর কি হবে। এমনি বলছি না যে ভারত 3.0 ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে আপনি আজকের সময়ে সেটা ধারণা করতেও পারছেন না। আজ থেকে আর 10 বছর পর এই ছবি আপনি আর দেখতে পাবেন না। কিন্তু যেইভাবে জিনিস পরিবর্তন হচ্ছে, ভারত নিজের দেশের মধ্যে ইন্ডিজিনাসলি বিপজ্জনক হাতিয়ার তৈরি করছে, যুদ্ধ বিমান বানাচ্ছে HL তেজস মার্ক 2, এছাড়া পরবর্তীকালে ভারত আরো অ্যাডভান্স ফাইটার জেট ডেভেলপ করবে আরো উন্নত টেকনোলজির সাথে, সেটা আপনি ভুলবেন না। যখন কিছুদিন আগেই ভারত তার পরমাণু হাতিয়ারের সংখ্যা পাকিস্তানের থেকে বৃদ্ধি করে নিয়েছিল, তখন চায়না বলেছিল, অর্থাৎ স্টেটমেন্ট দিয়েছিল, ভারতের বৃদ্ধি পাওয়া মিলিটারি পাওয়ার বিশ্বের জন্য যথেষ্ট বিপজ্জনক। এখানে চীনের ক্ষেত্রে তার দুনিয়া একদমই আলাদা। চীন কিন্তু আলাদা দুনিয়াতেই থাকে, নিজের ইউটিউব চালায়, নিজেদেরই সবকিছু চালায়। যেমন ফেসবুকের ক্ষেত্রে তারা বাইরের কোনো কোম্পানিকে অ্যালাউ করে না, অর্থাৎ চীন হলো কুয়োর ব্যাঙের মতো। সেই জন্য চীনের এমনটা মনে হয় যে ভারতের বৃদ্ধি পাওয়া ক্ষমতা বিশ্বের জন্য বিপজ্জনক। অন্যদিকে ভারতের মতো শান্তিপ্রিয় দেশ সম্পূর্ণ বিশ্বে আর একটাও নেই, কিন্তু চীনের জন্য ভারত অনেক বড় বিপদ। এমনকি ভারত আর তেমনটা নেই যেমনটা প্রথমে ছিল। তো এই বিষয়ে তো আপনি বুঝতেই পেরে গেছেন যে কিভাবে ভারত স্টেপ বাই স্টেপ সমস্ত টেকনোলজিকে কিভাবে ইম্পোর্ট করেছে ও তারপর সেটাকে ইন্ডিজিনাসলি তৈরি করে নিয়ে শুরু করেছে, জার্নি শুরু করেছে। আর এইভাবেই আমরা পরবর্তীকালে কমপ্লিটলি স্বতন্ত্র হয়ে যাব, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠব। অন্যান্য দেশের উপর থেকে আমাদের ডিপেন্ডেন্সি শেষ হয়ে যাবে। কিছুদিন আগে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল T-90 ট্যাঙ্কের কিট, যেটা রাশিয়া নিজের কাছে রেখেছিল ভারতে পাঠানোর জন্য, সেটাকে নিজেদের দেশে তারা অ্যাসেম্বল করেছে আর ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে ব্যবহারের জন্য। তো সেগুলো ভারতকে সাপ্লাই করা হয়নি। এখন আজ আমাদের কাছে যদি সাপ্লাইয়ের কমতি থাকে, তাহলে আমরা সেটাকে নিজেরাই ডেভেলপ করতে পারবো। আজ ভারত সমস্ত জিনিসকে নিজে বানানোর ক্যাপাবিলিটি অর্জন করে নিয়েছে, তাই ভারতের কোনো প্রকার সমস্যা হবে না। এইভাবে ধীরে ধীরে ভারত নিজেদের সম্পূর্ণ ওয়েপেন আর্সেনালকে না কেবল আপডেট বরং ইন্ডিজিনাসলি তৈরি করে চলেছে। যদি পরবর্তীকালে কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ হয়, তাহলে আমরা কারোর উপর নির্ভরশীল থাকবো না। এটাই সবচেয়ে বড় কোয়ালিটি হয় কোনো পাওয়ারফুল নেশনের। ভারতের 75 বছর লেগে গেছে। অন্যদিকে এমন অনেক দেশ ছিল যারা স্বাধীন ছিল আর তারা খুব দ্রুতই প্রোগ্রেস করে নিয়েছিল, অন্যদিকে ভারত সময় নিয়েছে। কিন্তু আজকে দেখুন ভারতের কাছে কি নেই। ভারত আজ বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ইকোনমি হয়ে ওঠার দিকে গিয়ে চলেছে। ভারত বিশ্বের তৃতীয় নাম্বার দেশ যারা সবচেয়ে বেশি মোবাইলের অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যদি অন্যদিকে আমরা সেমিকন্ডাক্টরের মামলায় অনেকটাই পিছিয়ে রয়েছি, কিন্তু এই সেক্টরেও আমরা এদের পদক্ষেপকে এগিয়ে নিয়ে যাব। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি কি এখনো বিলিভ করেন ভারত 3.0 দুর্বল এবং ততটাই খোকলা যতটা 1947 সালে ছিল? বন্ধুরা, ভারত কখনোই দুর্বল ছিল না। 1947 সাল থেকে নিয়ে আজ অবধি ভারতের মধ্যে সেই জিনিস ছিল যার জন্য ভারত আজ এত অগ্রগতি করতে পেরেছে, এগোতে পেরেছে। ভারতকে শুধু শোষণ করা হয়েছিল, কিন্তু আজকে যা কিছু হয়েছে তা এই গত 75 বছরের ফল। এখন সময় এসে গেছে ভারত 3.0 নিজেদের ক্যাপাবিলিটিকে উজাড় করুক। এই সবাই দেশের জনতা সঙ্গে থাকবে এবং নিজেদের আর্মি ক্ষমতাকে ভারত ব্যবহার করবে এবং তাদের ট্যালেন্টকে ব্যবহার করবে আর ভারতকে সত্যি সত্যি মহাশক্তিশালী দেশ রূপে গড়ে তুলবে। তো আপনার কি মতামত এই বিষয়ে? আপনিও কি এই নিয়ে আশাবাদী? নিচে কমেন্টে অবশ্যই জানান। আমাদের কাজ আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।